তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করে তোমরা ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো মাধ্যমিক দু হাজার বাইশ লাইফ সায়েন্স লাস্ট মিনিট সাজেশান খুবই গুরুত্বপূর্ণ এই সাজেশানটা তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই তৈরি করে যাবে অবশ্যই তোমরা যারা ভালো নম্বর পেতে যাও অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো করে যাবে তো দেখো তোমাদের ছিল কি প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় তো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে তার মধ্যে এক নম্বর হলো অক্সিন হরমোনের এমন দুটি কাজ লেখো যার ব্যবহারিক প্রয়োগ দেখা যায় দুই নম্বর পূর্বে ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা লেখো তিন নম্বর হরমোনের উল্লেখযোগ্য তিনটি বৈশিষ্ট্য লেখো চার নম্বর জিব্যালিনের কাজ লেখো পাঁচ নম্বর ট্রপিক ট্যাকটিক নেস্টিক চলনের মধ্যে পার্থক্য ছয় নম্বর পূর্বে তোমরা উদ্ভিদের দুটি ট্রপিক চলনের ধারণা দাও সাত প্রকরণ চলন কাকে বলে উদাহরণ দাও আট সংবেদনশীলতা কাকে বলে উদাহরণ দাও নয় ফোটোট্রপিক আলোকবিত্তীয় এবং জিওট্রপিক অভিকর্ষ চলন কাকে বলে উদাহরণ দাও তাহলে এই তিনটি হ্যাঁ এই চারটির সংজ্ঞা কিন্তু তোমরা ভালো অবশ্যই ভালো করে পড়ে নেবে পিটুটারিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন পিটুটারি গ্রন্থি থেকে খরিত হরমোনের নাম ও কাজগুলি লেখো বারো ইনসুলিন ও গ্লুকাগন পরস্পর বিপরীত কাজ করে ব্যাখ্যা করো তেরো অ্যাডিনকে আপতকালীন হরমোন বলা হয় কেন চোদ্দো ড্যান্ড্রন ও অ্যাকশনের দুটি গঠনগত ও কার্যগত এখানে শো হয়ে গেছে এটা কার্যগত হবে কার্যগত পার্থক্য লেখ পনেরো স্নায়ুতন্ত্রের প্রয়োজনীয়তা জন্মগত এবং অর্জিত প্রতিবদ্ধ ক্রিয়ার পার্থক্য মানে স্নায়ুতন্ত্রের প্রয়োজনীয়তা তোমাদের পড়তে হবে আর জন্মগত এবং অর্জিত প্রতিবদ্ধ ক্রিয়ার মধ্যে পার্থক্য পড়তে হবে ষোলো নম্বর হরমোনের ফিডব্যাক আচরণ উদাহরণ সহ লেখো সতেরো বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থির গ্রন্থের পার্থক্য লেখো আঠেরো মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা লেখো আর মাছের বক্ষ পাখনার ভূমিকা লেখো চলন গমনের পার্থক্য লেখো পাখির গমনের সাহায্যকারী দুটি উড্ডয়ন পেশির নাম লেখো একুশ ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন হরমোনের ভূমিকা লেখো বাইশ প্রাণী হরমোন ও উদ্ভিদ হরমোনের মধ্যে পার্থক্য লেখো তারপরে জীবনের প্রবাহ প্রবহমানতা জীবনের প্রবহমানতা থেকে তোমাদের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করতে হবে তার মধ্যে এক নম্বর হলো ডিএনএ ও আর মধ্যে পার্থক্য লেখো কোষচক্রের গুরুত্ব লেখ ক্রোমোজোমের প্রকারভেদগুলি লেখো তারপরে চার নম্বর মাইটোসিস কোষ বিভাজনে ম্যাটাফেজ অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য লেখো পাঁচ নম্বর উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে সাইটোকানিনের পার্থক্য ছয় নম্বর ক্রোমোজোম ডিএনএ ও জিনের মধ্যে আন্তঃসম্পর্কটি লেখ সাত নম্বর কোষচক্রের সংজ্ঞা দাও আর ইন্টারফেস দশার গুরুত্ব লেখ আট নম্বর মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য লেখ নয় নম্বর প্রাণী ও উদ্ভিদ উদ্ভিদে প্রোফেজ ও টেলোফেজ দশায় কী কী পরিবর্তন হয় দশ ওজন ও জনজননের দুটি পদ্ধতি ব্যাখ্যা করো এগারো ক্যারিও ক্যারিওকাইনেসিসের চারটি দশার বৈশিষ্ট্য ও চিত্র অঙ্কন করো বারো মাইক্রোপ্রো মাইক্রোপ্রোপোগেশন কিম কী উদাহরণ দাও তারপরে বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো সপুষ্পক উদ্ভিদের দ্বিশেক প্রক্রিয়া ছবি সহ আলোচনা করো সপর্যোগ ইতোপ্রযোগের গুরুত্ব লেখো দুটাই পড়তে হবে স্বপ্রযোগের গুরুত্ব আর ইত্যুপ্রযোগ গুরুত্ব ফার্নের জন্য ছবির সাহায্যে বোঝাও ইমাস্কুলেশন কাকে বলে এরপরে অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ তো বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে তার মধ্যে এক নম্বর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হলো পিতামাতা উভয় স্বাভাবিক কিন্তু ছেলে বন্ধান্ধ এটি কিভাবে সম্ভব তা বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো থ্যালাসেমিয়া হিমোফিলিয়া রোগের কারণ লেখো পিতামাতা উভয় থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দাম্পত্যের যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ার আক্রান্ত হওয়ার কত গিনিপিগের দ্বিশঙ্কর এক সংকট জনন চেকারবোর্ডের সাহায্যে দেখাও ফিনোটাইপ জিনোটাইপ কি ছয় নম্বর মেন্ডেল মেন্ডেল দ্বারা নির্বাচিত সাজ্যরা বিপরীত বৈশিষ্ট্যগুলি লেখো হোমোজাইগাস ও হ্যাট্রোজাইগাসের মধ্যে পার্থক্য লেখো মেন্ডেলের সংকর জননের পরীক্ষা বিবৃতি করো এর থেকে প্রাপ্ত সূত্রটি লেখো মানে এটা তোমাদের চেকারবোর্ড সহ করতে হবে মেন্ডেলের একসংকট জনন পরীক্ষা তারপরে নয় পুরুষেরা বর্ণান্ধতার বাহক হয় না কেন দশ থ্যালাসিমিয়া রোগে মানবদেহে কোন তিনটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এগারো মানুষের লিঙ্গ নির্ধারণের পদ্ধতি তো বন্ধুরা ভিডিওটি ছিল এ পর্যন্ত ধন্যবাদ